ষড়যন্ত্রের কথা বলেন, এই মুক্তিযুদ্ধের সময় চলাকালীন এই আওয়ামী লীগের নেতা যে নেতা শেখ মুজিবকে হত্যা করেছে, আজকের প্রধানমন্ত্রী অনেক প্রিয় চাচা, সেই খন্দকার মোস্তাকের নেতৃত্বে সেই সময় মুক্তিযুদ্ধ চলাকালীন তারা পাকিস্তানের সাথে কনফেডারেশন করতে চেয়েছে। যে তোমরা কি চাও, তোমরা কি স্বাধীনতা চাও না বঙ্গবন্ধুকে ফেরত চাও? আজকের ইতিহাসের কথা বলেন, কাজে এগুলো বলে আজকে মানুষকে বোকা বানানো যাবে না, বোকা বানানো যাবে না। আজকে দেশের কি অবস্থা, দেশের কি অবস্থা, যে অবস্থা ছিল স্বাধীনতার পরে ঠিক একই অবস্থা আবার আজকে বিরাজমান, একই অবস্থা। কারণ ক্ষমতায় স্বাধীনতার পরে যারা যে আওয়ামী লীগ ছিল, আজকেও ক্ষমতায় সে আওয়ামী লীগ। এর জন্য এই দেশের মানুষ স্বাধীনতার পরে 72 থেকে 75 যারা দেখেছে, এই দেশের মানুষ তারা আওয়ামী লীগকে কখনোই সাপোর্ট করে না, কখনোই করে না। এই আওয়ামী লীগ আবার রাজনৈতিকভাবে পুনর্বাসন হোক, আবার ক্ষমতা আসুক, সেটা তারা চায়নি কোনোদিন। কিন্তু আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারি নাই। মুক্তিযুদ্ধের পরে সেই বের হয়ে আসা সেই যুব শক্তি, সেই তরুণ শক্তি, সেই ছাত্র শক্তিদেরকে কখনো সেই মূল নেতৃত্ব মেনে নিতে পারে নাই, পারে নাই। কারণ তাদের তারা ম্লান হয়ে যায়, তারা মনে করে তারা ম্লান হয়ে যায়। তাহলে মুক্তিযুদ্ধের যে মূল শক্তি, আমরা যারা সেখানে ছাত্র ছিলাম, আমরা যারা যুদ্ধ করেছি, তাহলে সেই শক্তিটা সামনে চলে আসে, তারা ম্লান হয়ে যায়। এই কারণে প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস তারা বলতে ভয় পান, তারা লিখতে ভয় পান, তারা বানালো মুক্তিযুদ্ধের ইতিহাস আজকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু সত্য সত্যই, এবং সেই কারণেই ওই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বের হয়ে আসা যে শক্তি, একটা দেশে বিপ্লব বা মুক্তিযুদ্ধ বছরে বছরে, মাসে মাসে, যুগে যুগে হয় না, দীর্ঘ একটা পরিক্রমার চূড়ান্ত পর্যায়ে যে হয় বিপ্লব বা মুক্তিযুদ্ধ হয়, আর সেই দেশে সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বা বিপ্লবের মধ্য দিয়ে যে বের হয়ে আসা শক্তি, সেই শক্তিটাকে কাজে লাগিয়ে সেই দেশটাকে গড়ে তোলা হয়। কিন্তু আমাদের এখানে কি হয়েছে, আমাদের এখানে কি হয়েছে, যুদ্ধ শেষ করলাম, বলে আমাদের দায়িত্ব শেষ, অস্ত্র জমা দেন, অস্ত্র জমা দিয়ে দিলাম, কিন্তু দেশ তো যে কারণে স্বাধীন করলাম, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে গেলাম, সেই স্বপ্ন তো বাস্তবায়ন হলো না, সেই স্বপ্ন তো বাস্তবায়ন হলো না। মুক্তিযুদ্ধের সময় স্বপ্ন দেখতাম ঢাকায় ফিরে যাব, বাড়িতে ফিরে যাব, পরিবার পরিজনের কাছে ফিরে যাব, এই পল্টন ময়দানে আর জনসভার প্রয়োজন হবে না, ঢাকার রাজপথে আর আমার ভাইদের বুকে গুলি ছুটবে না, কারণ আমাদের দেশ আমরা স্বাধীন করব, আমরা চালাবো, তাহলে সেইখানে কেন আবার গুলি চলবে? কিন্তু আমরা কি দেখলাম, কি দেখলাম, স্বাধীনতার পরে, স্বাধীনতার পরে যারা ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরেই সকল যে অধিকারের জন্য আমরা এতদিন বলেছি, সকল অধিকার কেড়ে নিলেন, ভোটের অধিকার কেড়ে নিলেন, কথা বলার অধিকার কেড়ে নিলেন, রাজনীতি করার অধিকার কেড়ে নিলেন, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করলেন। এটাই হলো বিষয়, এটাই হলো বিষয়। আজকে ষড়যন্ত্রের কথা বলেন,